যে কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন কালকে আমরা যেটা দেখলাম রাজা কিবরা ভাইকে কয়েকজন নেতাকর্মী বলছিলেন যে ভাই চলেন আপনাকে আমরা ছেদ করি তিনি বলছিলেন না আমি নূরকে রেখে যাব না অর্থাৎ গণ অধিকার পরিষদের প্রতি তার যে ভালোবাসা তিনি যে অভিভাবকের দায়িত্ব কালকে পালন করতে গিয়ে আহত হয়েছেন আবার নূরকে একটা দিয়ে দাও প্রেসিডেন্ট জো বাইডেন একটা কথা বলেছে যেটা আপনাদের আজকে পড়ে শোনা এটা বললে কি ভালো আসবে নাকি ভালো নরমাল বললে আচ্ছা ডেমোক্রেসি ডাজন্ট হ্যাপেন বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ টু ডিফেন্ড ইট উই হ্যাভ টু ফাইট ফর ইট স্ট্রেংথেন ইট রিনিউ ইট এটা প্রেসিডেন্ট বাইডেন এই কথাটা বলেছে কিছুদিন আগে এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার পরিপ্রেক্ষিতে যে স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকান সরকার একটা সামিট করছে সামিট ফর ডেমোক্রেসি নিউ ইয়র্কে 9 আর 10 ডিসেম্বর সেই সামিটে আপনারা কেউ আমরা বাংলাদেশের মানুষ কেউ আশ্চর্য হচ্ছি না বাংলাদেশকে বলা হয়নি কারণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ আর পড়ে না এটা অনেকে জানে দেশেও অনেকে জানে কিন্তু এখন এটা প্রমাণিত হলো যে আমেরিকায় এবং সারা বিশ্বে মানুষ জানে যে বাংলাদেশ আর গণতান্ত্রিক দেশ না দু একটা দেশ আছে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এই অগণতান্ত্রিক শাসনের মধ্যে সেই দেশগুলির নামও আমরা জানি খুব বেশি না দুইটি দেশ বলতে গেলে একটা দেশ তো আরেক দেশের অধীনে আছে কিন্তু ব্যাপারটা হলো যে পুরো সারা পৃথিবী জানে যে এই দেশটা আর গণতান্ত্রিক একটা সরকারের অধীনে পরিচালিত হচ্ছে না গতকালকের ঘটনাটা যে কত জঘন্য একটা মাজারে ফুল দিতে গিয়ে যে আক্রমণ হবে আমাদের দলের উপর এটা একটা জিনিস প্রমাণ করে যে আমাদের দলকে এই সরকারের কিছু মানুষ ভয় পায় ঠিক আছে কারণ আমরা জোর গলায় অনেক কিছু বলি যেটা অনেকে বলতে হয়তো চায় না বিভিন্ন কারণে এই দেশটা যে আরেকটা দেশের একটা খারাপ একটা প্রভাব আছে সেটা আমরা সবসময় বলে যাচ্ছি এবং এই প্রভাবটা থেকে মুক্ত হতে গেলে দেশের অন্য ধরনের সরকার দরকার এই ধরনের সরকার যে মাথা নত করে ক্ষমতায় থাকার জন্যে আরেকটা দেশের কাছে সেই ধরনের সরকার আমাদের দেশের মানুষের কোনো উপকারে আসবে না এবং আশা করি সেই সরকার আমরা কিছুদিনের মধ্যে আমরা ক্ষমতাচ্যুত করতে পারব ইনশাল্লাহ এখন গতকালকের ঘটনায় আপনারা সবাই ভিডিওতে দেখেছেন এটা নিয়ে আর খুব বেশি কিছু বলার দরকার নাই ছাত্রলীগের ছেলেরা যে আক্রমণ করেছে তারা পাথর এবং ইট নিক্ষেপ করেছে আমাদের দিকে অনেকে আহত হয়েছে আমার আমি অত আহত হইনি আমার জাস্ট একটা ইট আমার কপালে লেগেছে আর আমাদের সেই সময় যখন তারা আক্রমণ করছিল পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলা উচিত কিছু পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করেছে আমরা তাদের কাছে নিরাপত্তা চেয়েছি এবং পুলিশের কিছু মানে সাধারণ কিছু কর্মকর্তা সিনিয়র অফিসার না তারা আমাদেরকে সহযোগিতা করেছে তারা ইনফ্যাক্ট সেই পুলিশ ছাত্রলীগের ছেলেদের হাতে মার খেয়েছে তারা লাঠি দিয়ে তারা বাঁশ দিয়ে রড দিয়ে এবং পাইপ দিয়ে পুলিশের উপরে আক্রমণ করেছিল কারণ পুলিশ একটা লাইন করেছিল আমার সামনে আমার কাছে আসতে দেয়নি আর আমার ছেলেরাও চারিদিকে ঘিরেছিল যা মার খাওয়ার তারাই মার খেয়েছে আমার গায়ে কোনো আঘাত লাগাতে দেয়নি আমাদের ছেলেরা সো এটা তারা আমাদের ছেলেদের প্রতি আমার তো সবসময় কৃতজ্ঞতা থাকবে এটার জন্যে এবং সেই পুলিশকেও বলবো আমরাও প্রতিবাদ করছি যে পুলিশের উপরে আঘাত করা ছাত্রলীগের ছেলেরা যে করবে এটার ভিডিও আছে ভিডিও ফুটেজ আছে এই দুই ছেলে মানিক শীল আর নিবিড় পাল এই দুইটা ছেলে তারা ভিডিও ফুটেজে আইডেন্টিফাই করেছে ওখানকার এলাকার মানুষরা তাদেরকে চিনে সো এই দুইটা ছেলে জড়িত ছিল আমরা জানি তারা একটা মার্ডার কেসেও জড়িত 2015 মোশারফের একজন মোশারফ বলে একজনকে হত্যা করেছিল এটাতেও তারা জড়িত এটা এলাকার মানুষ জানে তো পুলিশের উপরে হামলা করে তারা
অব্যাহতি পাবে এটা যেন না হয়। পুলিশ যেন শক্তভাবে এটা কেসটা ধরে এবং ওদেরকে আইনের আওতায় আনে, কারণ সারা দেশে আমাদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্যেও তো পুলিশের একটা বড় ভূমিকা আছে। আমেরিকায় যদি একটা হত্যা হয়, সেখানে 4-5 জন পুলিশকে সেই তদন্তে লাগানো হয়, সাধারণ যে কোনো মানুষের। কিন্তু যদি পুলিশের কেউ আক্রান্ত হয় বা হত্যা করা হয়, তার জন্যে 15-20 জনের একটি টিম করা হয়। পুলিশকে আক্রমণ করা একটা একটা সিরিয়াস ব্যাপার হিসাবে সভ্য দেশে দেখে, কারণ যেই মানুষ আমাদের নিরাপত্তার কাজে তারা ব্যস্ত, তাদের উপরে আক্রমণ আসবে কোনো কোনোখান থেকে, সেই জিনিসটা খুব শক্তভাবে এটা দমন করার চেষ্টা করে সভ্য দেশে। বাংলাদেশে আশা করি পুলিশের যে এই এই কষ্ট, এই মার খাওয়া ছাত্রলীগের হাতে, এটার বিরুদ্ধে যেন একটা অ্যাকশন হয় আমরা দেখতে চাই। ধন্যবাদ। আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছি আমি, মোহাম্মদ রাশেদ খান। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ মাজারের কাছাকাছি পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা রড, বাঁশ, লাঠিসুটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। পুলিশের গাড়িতে আশ্রয় নিলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নিবির পালের নেতৃত্বে 30-40 জনের একটি দল ভিপিনুল হক নূরকে টার্গেট করে দফায় দফায় হামলা করে। এ সময় নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরি করে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে হামলার শিকার হয়। সন্ত্রাসীদের বর্বর হামলার ধরন ও গতিবিধি দেখে মনে হয়েছিল তারা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা সংঘটিত করে। এর আগে নুরুল হক নূরের উপর 19 বার হামলা হলেও একটি হামলারও বিচার হয়নি। তাই এই ঘটনাসমূহের প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। একই সাথে সরকারকে ভিন্নমতের উপর দমনপীড়ন, সহিংসতা ও হামলা বন্ধ করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া, দেশে গণতন্ত্র একই সাথে সরকারকে ভিন্নমতের উপর দমনপীড়ন, সহিংসতা ও হামলা বন্ধ করে দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।